আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য। আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, মেডিসিনটির নাম হলো পুগু। এটি একটি সিরাপ, অর্থাৎ মাল্টিভিটামিন সিরাপ। এই সিরাপটি প্রস্তুত করেছে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব পুগু সিরাপটি কী ধরনের ভিটামিন বা কী কী উপাদান দিয়ে পুগু সিরাপটি প্রস্তুত করা হয়েছে, এই সিরাপটি নির্দেশিত কী কী ক্ষেত্রে, অর্থাৎ এই সিরাপটি কেন সেবন করানো হয় বা সিরাপটি সেবন করলে বাচ্চার কী কী গ্রোথ হয়, এই ধরনের ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কোন বয়সের বাচ্চাদের জন্য কতটুকু করে খাওয়াতে হবে, অর্থাৎ এর সঠিক ডোজিং গাইডলাইন, সিরাপটির বাজার মূল্য ইত্যাদি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আরেকটি অনুরোধ, আপনি যদি এখনও মেডিসিন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে নিয়মিত মেডিসিন রিলেটেড ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, পুগু সিরাপটি একটি মাল্টিভিটামিন এবং কড লিভারের সংমিশ্রণে গঠিত একটি সিরাপ। এই সিরাপটিতে যে যে ভিটামিন আছে তা হলো ভিটামিন এ, ভিটামিন B1, B2, B6, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং নিকোটিনামাইড, প্লাস কড লিভার অয়েল। অর্থাৎ এই সিরাপটিতে 8টি প্রয়োজনীয় ভিটামিন সহ কড লিভার অয়েলের সংমিশ্রণে পুগু সিরাপটি প্রস্তুত করা হয়েছে। এই সিরাপটি কেন বাচ্চাদেরকে সেবন করা হয় ন হয় বা সিরাপটি সেবনে বাচ্চারা কী কী সুবিধা পায় তা এখন আপনাদের সাথে শেয়ার করব। পুগু বাড়ন্ত শিশুদের বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি ঘটায়, ভিটামিনের অভাব পূরণ করে, অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুধামন্দা দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে। ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক, চুল, নখ, দাঁত, হাড়, চোখ ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে, কাশি সর্দি বুক ও ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয়, মস্তিষ্ক গঠনেও সহায়তা করে। ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে। ইহা গর্ভস্থ এবং দুগ্ধপুষ্ট শিশুর বৃদ্ধিতে সহায়তা করে। এতক্ষণ আপনারা পুগু সিরাপটির নির্দেশনাসমূহ জানলেন বা পুগু সিরাপটি কেন বাচ্চাদেরকে দেওয়া হয় বা পুগু সিরাপ সেবনে কী কী উপকারিতা পাওয়া যায়। তো এই সিরাপটি সেবন করার নিয়ম, অর্থাৎ এর ডোজিং গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা বাচ্চাদেরকেই বেশি দেওয়া হয়ে থাকে। প্রাপ্তবয়স্করাও সেবন করতে পারে, সাধারণত বাচ্চাদেরকেই বেশি দিয়ে থাকে ডাক্তাররা। তো বাচ্চাদের বিভিন্ন বয়সে এসে এই সিরাপটির ডোজ চেঞ্জ হয়। কোন বয়সের বাচ্চাদেরকে কতটুকু করে খাওয়াতে হবে তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, মনোযোগ সহকারে শুনবেন। শিশু 1 হতে 12 মাস বয়স, অর্থাৎ 1 বছরের কম যেসব শিশু, তাদের 2.5 মিলি, অর্থাৎ হাফ চামিচ করে দিতে হবে দিনে একবার। শিশু 1 থেকে 4 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের প্রতিদিন 5 মিলি করে, অর্থাৎ 1 চামিচ করে দিতে হবে 4 বছরের আগ পর্যন্ত। 4 বছরের ঊর্ধ্বে যেসব শিশু, তাদের প্রতিদিন 1.5 চামিচ করে, 1.5 চামিচ থেকে 2 চামিচও দেওয়া যেতে পারে। শিশুর ওজন স্বাস্থ্য দেখে তারপর ডোজ নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ওজন অনুযায়ী ডোজ কিছু কম বেশি হতে পারে, তাই অবশ্যই সিরাপটি কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করানোর চেষ্টা করবেন। ডাক্তার যে ডোজ সাজেস্ট করে ওই ডোজটি ব্যবহার গ্রহণ করার চেষ্টা করবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন 2 চামিচ থেকে 2.5 চামিচ বা 3 চামিচ পর্যন্ত সেবন করতে পারবে। এই হলো পুগু সিরাপটির ডোজ। যদি আপনার ডোজ সম্পর্কে কোনো সংকোচ থাকে তাহলে অবশ্যই আপনার বাচ্চার বয়স এবং ওজন কমেন্ট বক্সে আমাদেরকে জানান, আমরা বাচ্চার জন্য সঠিক ডোজটি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সিরাপটির খুচরা মূল্য হলো 100 টাকা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।